বাড়ির দিকে রওনা দিয়েছি, ট্রেনে বসে আছি, ট্রেনে টাইম হয়নি এখনো, ট্রেন ছাড়তে দেরি আছে। এক বছর পর বাড়ি যাচ্ছি, উঠে পড়েছি, এখন চা কফি খাওয়া হচ্ছে। চা কফি কফি চাই উঠে বসে আছে জানলার ধারে, জানলার ধারে বসে আছে। এখন আমরা যাচ্ছি, আমরা ডিব্রুগড় স্টেশন থেকে উঠেছিলাম, আমরা যাবো ব্যান্ডেলের দিকে, সকালে পৌঁছবো কাল ভোরবেলা 4:30 সময়। তো ওই ট্রেন জার্নির মধ্যে খাওয়া দাওয়া চলছে, সেগুলো দেখাচ্ছি না, তো একদম ব্যান্ডেলে নেমে আমরা কামরূপ এক্সপ্রেসে ফিরছি ডিব্রুগড় থেকে ব্যান্ডেলে। ট্রেনে করে যাওয়ার কি সুন্দর দৃশ্য, জানলার পাশে বসে বসেই সময় কেটে যাচ্ছে, একের পর এক নদী ব্রিজ হয়েই যাচ্ছে, দারুণ দারুণ গাছপালা, জানলার ধারে বসে মন হেভি লাগছে বাবু। কিরকম লাগছে বল, তুই কটায় ঘুম থেকে উঠেছিস? চারটে থেকে জানলার ধারে বসে আছিস? আমাকে একটু দিবি জানলার ধারটা? শালের বন দেখেছিস? সেগুন সেগুন আর শাল, শাল শালের বন, শালের বন। এবারে আসামের শেষ স্টেশন আসছে, দেখেনে গোসাইগাঁও, থাকা 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 টাইমটা দেখা যাচ্ছে যে 4:17।
ব্যান্ডেলের টিকিট কেটে নিয়েছি, ব্যান্ডেল থেকে নয়াদি যাবো। তো এখন সকাল সকাল ফার্স্ট ট্রেন ধরবো যেটা ব্যান্ডেল নয়াদি। আমরা বাড়ি এসে গেছি আর এখন রেডি সেডি হয়ে একটু বাইরে বেরিয়েছি, আর কিছু এটিএমে এসেছিলাম, মন্দিরে এসেছিলাম, গোলঘর পার্ক, পার্কটা দেখিয়ে দেবো আপনাদের। অন্য সময় বিভিন্ন রকম মেলা হয়। এই গোলঘর পার্কের কাছে এসেছি, একটু মন্দিরে যাচ্ছি, পার্কের ভিতর দিয়ে যাই। রাস্তা না খেলছো, ওরা খেলছো, ওরা খেলছো, আছে কোথায়? চারিদিকে তো পুরো দোকানপাট, মার্কেট পুরো ভর্তি, স্টল, সবকিছু স্টল বসে গেছে, পুরো মেলার মতো বসে গেছে এখানে। এটা হচ্ছে গোলঘর পার্ক, চারিদিকে মেলার মতো, সারা বছর মেলা লেগেই থাকে এখানে, দোকান পাট, ফুচকা, চাউমিন সব দোকান সবসময়ের জন্য। এই যে বাতি স্তম্ভ দেখা যাচ্ছে পার্কে, আইসক্রিম সব দেখে রয়েছে। কোনখানে লাগলো? এখানে একটা পার্ক আছে, বাচ্চাদের একটা পার্ক আছে, বিভিন্ন রকম দাদা খুব ভালো করে ফুচকা, যখনই আসি এখানেই খাই। কত বড় সাইজের ফুচকা গুলো, আলু বিরিয়ানি, ঠিক আছে, দিয়ে দেবো। দেওয়ার মতো আছে তো? হ্যাঁ আছে। ভালো আছে, কালারটা সুন্দর। চিকেন চাপ, চিকেন চাপ কত সুন্দর, ঠিক আছে। আর প্যাকেট কি নেবে, চিকেন নেবে? সুন্দর ব্যাপার করে দিতে পারবে, ঠিক আছে। আর চিকেন বিরিয়ানি 150 টাকা, 2 পিস চিকেন থাকবে। মাটন বিরিয়ানি কত দাদা? 220 টাকা মাটন বিরিয়ানি, দুটো মাটন থাকবে। কোয়ান্টিটি অনেক, পুরো দুজনে ভালো মতো খেতে পারবে। আমরা প্যাকিং করে নিয়েছি, এই জায়গা থেকে দেখতে করে দিবো, অনেক বেশি আছে, আসলে সুন্দর রাইস। চিকেন চাপটা দেখিয়ে, চিকেন চাপ দেখেছি বলে, চিকেন চাপটা খুব সুন্দর, কালারটা খুব সুন্দর, 50 টাকা করে থাকে, দারুন। চলো প্যাকিং করে যাক, বাড়িতে নিয়ে যেয়ে খাওয়া যাবে। এই যে বিরিয়ানিটা আনা হলো, 75 টাকা দাম নিয়েছে এক প্লেট বিরিয়ানি, হিউজ বিরিয়ানি, এটা একজনের পক্ষে খাওয়া সম্ভব না। 2 পিস বড় বড় আলু দিয়েছে, আর সেই রকম কোয়ালিটি রাইস দিয়েছে, একদম ঝুরঝুরে বাসমতি চালের রাইস। টেক্সচারটা যেমন অসাধারণ, অ্যারোমা যে গন্ধটা বেরিয়েছে সত্যি অসাধারণ। মানে এই প্যাকেট খোলার সঙ্গে সঙ্গে ঘরটা পুরো গন্ধে ভরে গেছে, মানে খিদে না থাকলেও খিদে পেয়ে যাবে এরকম অবস্থা। যাই হোক টেস্ট করে দেখা যাক। আলু বিরিয়ানি নিয়ে এসেছি, যেহেতু আমাদের মাটন ছিল ঘরে, সেজন্য আলু বিরিয়ানি অনেকটা পরিমাণে দিয়েছে, এরকম বড় বড় পুরো সফট আলু দিয়েছে, 2 পিস আলু দিয়েছে, আর এই হিউজ রাইস, রাইসগুলো দেখুন, মানে ঝুরঝুরে রাইস বাসমতি চালের, একদম ঝুরঝুরে, আর বেশি অতিরিক্ত মশলা নেই, মানে একদম, মানে শুকনোও নয়
আবার একদম বেশি ভিজেও নয়, দারুণ। আরে আহ, এই যে অ্যারোমা দিয়েছে এত সুন্দর গন্ধ, মানে অসাধারণ এক কথা। তো 75 টাকায় এত বড় প্লেট, এটা একার পক্ষে খাওয়া সম্ভব না। দেখুন ঝুরঝুরে রাইস, আর সেরকমই তার সেন্ট, মানে কোনো কিছু অতিরিক্ত গন্ধ নেই, কিন্তু দেখে খেতে ইচ্ছা করবেই। আর তার টেস্টটা আমি খেয়ে বলছি কিরকম। এটা আলু ভেঙে দেখাচ্ছি, একটা আলু ভেঙে নিচ্ছি, পুরো একদম নরম, পুরো একদম ভেতর পর্যন্ত ভেঙে যাচ্ছে। তো খেয়ে দেখা যাক একটু, তো আলু দিয়ে আর একটু রাইসের সঙ্গে খেয়ে দেখছি। কিরম কথা বলতে পারছি না, অপূর্ব, অসাধারণ মটন। Thank you.